ताजर बैठा भारा छुप जावा तार भू आमारा मार पुरे जीवन का जल बैठा हारा सुचावा तार भू अमारा मार कोरे सुधु कोरला में की भू हमारा मार कोरे सुधु कोरला में की भू বন্ধু আরে এই বন্ধু আরে তোর চোখে জল আর তুই কাটছিস কেন আরে কি হয়েছে আরে আমাকে বল একটা গান ভেসে আসছে শুনতে পাচ্ছিস বন্ধু কি সুর কি কণ্ঠ গানটাকে গাইছে বলতে পারিস বন্ধু বন্ধু ওটা আমার বাড়ির পোষা পশু গান গাইছে পোষা পশু হ্যাঁ আরে পশু কথা বলতে পারে না সে কি গান গাইছে রে তা তোর পোষা পশু তাহলে তোর বাড়িতে নেই কেন এই দেখ বন্ধু ওকে ভালো মন্দ খাওয়া দিলে পায়খানা পেচ্ছাপ করে বলে ওকে নিয়ে আমি আজ গোয়াল ঘরে বেঁধে রেখেছি গোয়াল ঘরে বেঁধে রেখেছি হ্যাঁ হে বন্ধু ওই পশুটা খুব দেখতে ইচ্ছে করছে রে এই দেখ বন্ধু দু তিন দিন কিছু খাওয়া দিনি চল খাবারটা দিয়ে আসবো আর তোকে আমি দেখিয়ে নিয়ে আসবো হে জীবনে কি যে পেলাম পার্বতী পার্বতী তুমি হ্যাঁ গো আমি যে তোমার পার্বতী এতদিন তুমি কোথায় ছিলে এতদিন পর আমার কাছে আসতে পারলে তুমি ওগো ছেলেরা তো আমাকে আলাদা করে ঘর তৈরি করে দিয়েছে আমি যে সেখানেই থাকি গো আমি যে সেখানেই থাকি কিন্তু কিন্তু তোমার কি অবস্থা গো
হাতির পায়ে শৃঙ্খল বন্ধন, ভিজে সাথে সাথে মাটির মধ্যে গোয়াল ঘরে তুমি পড়ে আছো। তুমি ভালো আছো তো গো? তুমি ভালো আছো? হ্যাঁ গো, আমি যে খুব ভালো আছি। না গো না, তুমি যে একদম ভালো নেই গো। কে বলেছে আমি ভালো নেই? দেখতে পাচ্ছ না, ছেলেরা আমার গোয়াল ঘরে কাদা মাটির উপরে ফেলে রেখেছে। ওই শ্মশান থেকে কত দামি শাল গুঁড়িয়ে আমার গায়ে দিয়েছে। এত যত্নে আছি, তবু বলছো তুমি আমি ভালো নেই? আমি যে খুব ভালো আছি গো, আমি যে খুব ভালো আছি, খুব ভালো আছি। এই শোনো না, তোমাকে না আমার দেখতে বড় ইচ্ছে হয়ে জানো। তাহলে এতদিন তুমি আমার কাছে কেন আসোনি? কেমন করে আসবো বলো? ছেলেরা তো তোমার কাছে আমাকে আসতে দেয়নি গো। হাতে যার সময় নেই, আজ যাই পরে আবার আমি তোমার কাছে একদিন আসব। তুমি কি শুনেছো আমাদের নাতিটা কেমন আছে? হ্যাঁ গো, আমি শুনেছি আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে গো। এই শোনো না, আমি যেখানে থাকি না সেখানে একা থাকতে আমার একদম ইচ্ছা হয় না জানো। তোমাকে নিয়ে যেতে না আমার বড় ইচ্ছে হয় জানো, কিন্তু তোমার তো সময় হয়নি গো। তাছাড়া আমাদের নাতিটা যে ক্যান্সার রোগে ভুগছে, দুজনের সময় হোক, একসাথে ঠিক আমি দুজনার টেনে নিয়ে যাব। না তুমি যাবে না, তুমি আমায় ফেলে যাবে না। তুমি যদি চলে যাও আমাদের ছেলেরা আমাকে মেরে ফেলে দেবে। তুমি আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে তুমি যেও না। চলে যাবে, চলে যদি যাবে তাহলে কেন এসেছো আমার কাছে? চলে যাও, আর কোনোদিন আসবে না, আমি কাউকে চাই না। চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, যেও না। আমার ছেলে কত ভালো দেখ না, গোয়াল ঘরে মাটির উপর আমার ভুইয়ে রেখেছে, চুঙা মুড়ি আমাকে খেতে দিয়েছে, যে খাবার কুকুরে পর্যন্ত খেতে পারে না সেই খাবার আমার ছেলে খেতে দিয়েছে। তুই আমার ছেলেকে মারলি, কোনোদিন আমার ছেলের মারবি না, কোনোদিন মারবি না।
আমার ছেলে খেতে দিয়েছে না, আজ আমি পেট ভরে খাবো রে, পেট ভরে খাবো। নেকামি করছে কেন জানিস খোকা? আজ কত বছর হয়ে গেল তোর মায়ের সাথে আমার দেখা করতে দিসনি। আজ না রাত্রে তোর মা আমার কাছে এসেছিল রে, কতক্ষণ ধরে তোর মাকে নিয়ে গল্প করেছি, আবার যাওয়ার সময় বলে গিয়েছি আমি আবার তোমাকে দেখতে আসব। দেখলে তো বাবারা আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আবার আমার কাছে আসবে বলেছে, আবার দেখতে আসবে বলেছে রে খোকা, আবার তোর মা আসবে, তোর মা। আরে বাবা, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আরে মা কোথায়? মাকে তো আমি মেরে মেরে দিয়েছি। হ্যালো হ্যালো, আরে কই তুমি শুনেছিস তো আমার বন্ধুকে নিয়ে বাবাকে হসপিটাল পাঠিয়েছি, তা তোর কাট কাটা রেডি হয়ে গেছিল নাকি? আরে কাট পরে কাটবো। হ্যাঁ এই সবে হাসপাতাল থেকে আসছি। হ্যাঁ তোর বাবা তো এখন মরেনি। আরে মরেনি, মরবে যখন মরবে তখন মদ খাবি না ফুর্তি করবি না আনন্দ করবি? এই ফোনটা রাখ, হাসপাতাল থেকে আমার বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যাঁ বন্ধু বল। আরে তোর বাবা? আরে মরে গেছে তো, লাশটা নিয়ে চলে আয়। আরে ওই ছেলেরা, আরে কে কোথায় আছিস? আমার বাবা লাশ এসছে, আরে আনন্দ কর, ফুর্তি কর, মদ খা, বক্সার মন্দাকিনি, তুমি মদের পেটি থেকে মদটা নিয়ে চলে এসো। খোকা বাবা তুমি মরনি? মরিনি দেখ আমি বেঁচে আছি, মরিনি দেখ আমি বেঁচে আছি। আর কি সাজ সেজেছে দা ভাতার খাকি, সবাই হাসছো, আবার একটু ভাবছো না যে অশ্বিনী নাইয়া ভাতার খাকি বলে কেন? এই মেয়েটার আগে দুটো বিয়ে ছিল, আমার ছেলে নিয়ে তিনটে পড়েছে, তাই এর এত ব্যবহার ভালো, এর অত্যাচারে তারা দুজন গলায় দড়িতে মরতে বাধ্য হয়েছে, আর আমার ছেলের মাথাটা খাবে বলে এসেছে। কি ব্যাপার খোকা? চতুর্দিকে বক্স ফিট করা, হিন্দি গান চলছে, হিন্দি ড্যান্স চলছে, তোদের হাতে সব মদের বোতল, কি এমন প্রোগ্রাম চলছে রে? এ খোকা, আরে বাবা এসেছে, খেতে না দিস, একটু হেসে কথা বল, ঘোর আমার দিকে, এদিকে আয়। খোকা বাড়ির উপর চিতে সাজানো কেন রে? কে মারা গিয়েছে, কার জন্য সাজিয়েছি? তুই এত নিচ, তোর মুখে তোর মায়ের মৃত্যুর কথা শুনে আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, তার জন্য তোর ডাক্তারের কাছে গিয়ে আমি সুস্থ হয়ে গিয়েছি। বাড়িতে আসার জন্য তোর বন্ধুকে দিয়ে ফোন করেছি একটা গাড়ি আনতে, বল আমি কেমন আছি না জেনে না শুনে আমি বেঁচে থাকতে আমার জন্য চিতে সাজিয়ে রেখেছি পড়ানোর জন্য? কার কাছে বলবো এ কথা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা। কি বাবারা, আর ছেলে মানুষ করবে? বাবা বেঁচে আছে, চোখের সামনে অবস্থাটা দেখুন, কার কাছে বলবো এ কথা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা, বাবার মৃত্যুর আগে ছেলে সাজালো চিতা।
কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজা লচিতা বাবার মৃত্যুর আগে ছেলে সাজা লচিতা এই বুড়ো তুই কি জানিস তোমার মৃত্যুর কথা শুনে কতজন খুশি এ বন্ধু আর দাদা তুই রান্না ডেকে মাথাতে মুতি সাবাস সাবাস খোকা সাবাস খোকা হ্যাঁ হালকা জল খেয়ে শুধু মুতে যা বন্ধু এত বড় কথাই বলতে পারলি হ্যাঁ হ্যাঁ বললাম এত বড় বিখ্যাত শিল্পী তোর বাবা যে ছেলে বাবার মৃত্যুর খবর শুনে এত খুশি হয় তার কি করা উচিত কি পায়খানা ঘরের চেম্বার খুলে না আর ঘাড় ধরে চুবানো উচিত বন্ধু এই রাস্তা তখন থেকে দেখছি তুই বুড়োটার নামে প্রশংসা করেই যাচ্ছিস করেই যাচ্ছিস আরে তুই কি জানিস আমার বাজারে কত নাম কারণ আমার বউ যে বারে ডান্স করে গো আমায় দেখে কত ছেলের হয় কি আশা বাবারা ওই জন্য বৌমা আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা লক্ষ্য করে দেখো যেন ফুটবলে মার তৈরি করে দেখো যে খুশি খেলে যেতে পারবে এখানে যা আছেন ভদ্র মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন বলুন তো বাবারা এই সব দেহর দিকে কি আপনারা তাকাতে পারবেন পারবেন তাকাতে বলুন কিন্তু এই দাদার ধান্দা খারাপ ওনার নজর খারাপ আমি অনেকক্ষণ ধরে দেখতেছি মানে ওনার ধান্দা এইদিকে তাকালো বাবা আমি তোমার থেকে বয়সে বড় তবু হাত জোড় করে অনুরোধ করছি এই দেহর দিকে তাকাবে না তোমার সুন্দর চোখ দুটো কিন্তু নষ্ট করে দেবে মুখ সামলে বলবে কথা আছে যে সম্মান সম্মান থাকতো যদি কাপড় খুলে পড়তো না বউ হট প্যান্ট সম্মান সম্মান তোদের আছে সম্মান যদি থাকতে হয় কাদের আছে জানিস এই যে সামনে মহিলাগুলো বসে আছে ওনাদের লজ্জাকে নিবারণ করার জন্য বারো হাত কাপড় পরে আজকে সমাজের বুকে বসে আছে যাতে দেহর এক টুকরো কোনো পরপুরুষ না দেখতে পায় আর তোর বউটা দেহর পোশাকগুলো প্রায় সব ডিলেট করে দিয়েছে কেন জানিস এই দেহটা উনি পরপুরুষে দেখাতে পারলে খুশি হয় আমায় দেখে কত ছেলের হয় কি আশা বলে বৌমায় আমার বুকটা দেখো রেখেছে ফাঁকা বুক সামলে বলবে কথা আছে যে সম্মান সম্মান থাকতো যদি কাপড় খুলে পড়তো না বউ হট প্যান অশ্বিনী বলে অশ্বিনী বলে হাসির পরে কানা দেবে যে দেখা কার কাছে বলবো এ কথা বাবার মৃত্যুর আগে ছেলে সাজা লচিতা বাবার মৃত্যুর আগে ছেলে সাজা লচিতা বাবারই চ্যাটেন চ্যাটেন কথা আমার একটু সহ্য হচ্ছে না তুই যদি আমার কথা মতো চলতে পারিস তাহলে তোর কাছে আমি থাকবো আর নলে তোর মতন আমার পেছনে আরো দু তিনজন রয়েছে তাদের হাত ধরে চলে যাব এই না বৌমা বলো আগে শুনেছি আমি আমার ছেলের নিয়ে তিনটে হ্যাঁ বাবা তারপরে ফের দু তিনটে হ্যাঁ বাবা কি করে পারে রে বৌমা ডিম থেকে বাচ্চা ফোটে তো হ্যাঁ তবে ডিমে তা দেওয়ার জন্য একটা মুরগি যথেষ্ট যত তুমি ঘন ঘন মুরগি পাল্টাবে না তোমার ডিমগুলো পচতে থাকবে তবে আমার মনে হয় তোমার স্বভাবটা যদি একটু পাল্টাও না এত ঘন ঘন আর ভাতার পাল্টাতে লাগবে না সৌন্দর্য তোমায় ছেড়ে একদিন অনেক দূরে চলে যাবে কিন্তু নিজের রূপের অহংকারে কোনো কালো মানুষকে দেখে ঘৃণা করে থুতু ফেলো না কারণ তার কষ্টের চোখের জল তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াতে পারে ফাঁকে চলার জন্য বেশি মেকআপ করার দরকার নেই বৌমা যতটুকু প্রয়োজন ততটুকু সাজো আর সাজাতে যদি হয় নিজের চরিত্রটাকে সাজাও তুমি যদি একটু ভালো কর্ম করে যেতে পারো না প্রশংসা তোমার কোনোদিন শেষ হবে না খোকারি বাবা তোর এই বন্ধু মানে আমার ছা বাল যেদিন থেকে মেয়েটা বিয়ে করে এনেছে না তারপর থেকে ও কোনোদিন আমাদের আর বাবা মা বলে ডাকে না রে দরকার নেই বৌমা তুমি যদি খাবারের সাথে বিষ মিশিয়ে আমার ছেলেকে খেতে দিতে না
হয়তো এখানে কোনো ডাক্তার এই চিকিৎসাটা করা সম্ভব হতো কিন্তু তোমার কুণ্ণৈতিক বিষটা তৈরি করে আমার ছেলের কানের মধ্যে যে গুজে গুজে ঢুকিয়ে দিয়েছো পৃথিবী কারোর বাবার ক্ষমতা নেই এই চিকিৎসা করবে তবে খোকা আমি একটা কথা বলছি শোন তোর মৃত্যুর এক মিনিট আগে হলো চিৎকার করে তোর বাবা মা বলে ডাকতে হবে যেদিন এই বিষাক্ত সাপটা তোর বুকের উপর দাঁড়িয়ে ছোবলের উপর ছোবল মারবে তাই আমি চলে যাচ্ছি খোকা আমাকে তো দেখতে হবে না তোর ছেলেটা ক্যান্সার রোগে ভুগছে না তাকে তোর একটু দেখিস আর তোর মাকে তুই মেরে মেরে ফেলে দিয়েছিস না বলবি বাবা তোর মাকে মেরে তুই কোন ঘরে রেখেছিস সেই ঘরে দরজাটা একটু খুলে দিয়ে আসবি আমি তোর মায়ের কাছে যাব যাবি না তুই যদি না দরজা খুলে দিস দরজা ভেঙে হলেও তবু তোর মায়ের কাছে যাব তবু তোর মতো ছেলের কাছে কোনো দিন আসব না কোনো দিন আসব না রে কোনো দিন আসব না বাবা তুমি সত্যি চলে যাচ্ছ আজ আমার কি আনন্দ হচ্ছে এই কথা আমি তোমাকে বলে আজ বোঝাতে পারবো না বাবা তুমি চলে যাও চলে যাও কি গো ওখানে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে কেন বাপ বিদায় হচ্ছে ঘরটা সেরে না আরে চলে যাই হ্যালো আমি ডাক্তার সান্নাল বলছি আরে আমি তো বলেছি যে আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি নিজে গিয়ে হাসপাতাল বিলটা মিটিয়ে দিয়ে আসবো আরে বিল পরে দেবেন আপনার ছেলে শুভঙ্কর মারা গেছে এই খোকা বাবা ডাক্তার কি বললো রে তোমার একমাত্র নাতি মারা গেছে কে বলেছে আমি নাতি মারা গেছে আমার নাতির কিছু হয়নি ডাক্তার মিথ্যা কথা বলছে আমার নাতি বেঁচে আছে আমার নাতির কিছু হয়নি আমার নাতির কিছু হয়নি আমার কিছু হতে পারে না বন্ধু আজ আমার সব কিছু শেষ হয়ে গেল রে বন্ধু তুই বলতে পারিস বন্ধু আমি আর কি নিয়ে বেঁচে থাকবো রে বন্ধু আমি আর কি নিয়ে বেঁচে থাকবো বন্ধু রে বলেছিলাম না হাসির পরে কান্না আছে কার জন্য কার জন্য তুই জিতে সাজিয়েছিস বন্ধু আর কাকে তুই দিলি কাকে তোর ছেলেটাকে হসপিটাল থেকে আনতে যাচ্ছে পারিস তোর নিজের হাতে বারবার তোরা একই কথা কেন বলছিস আমি বলছি তো আমার নাতির কিছু হয়নি তোরা যখন সবাই বলছিস আমার নাতি মারা গিয়েছে আর হয়তো সে বেঁচে নেই তোর মাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস না ভগবান যখন আমার একটা মাত্র নাতিকে আমার বুক থেকে ছিনিয়ে নিল আমি আর কার জন্য থাকবো মায়েরা আমি তোর মায়ের কাছে যাচ্ছি আমার নাতিকে আমি কারোর হাতে দেবো না আমার নাতিকে কোলে করে নিয়ে তোর মায়ের কাছে যাব আমি কাউকে দেবো না ও তুই ডাকিছিস যারে আসবে না ফিরে রে ও তোর চিতায় পুড়ে হবে ছাও যাবে কয়লা রে ধোয়া ও কারিনা
আসে পর হবে বিয়ে কাঁদলে বরণ করবে তাকে Yeah.